বাংলাদেশে, বাংলাদেশের পত্রপত্রিকা, বাংলাদেশের টক শো, আমাদের কাপড় খোলা তো দূরে থাক মানে কম, আমাদের সমস্ত কিছু করে হর বাজারের নাঙ্গা করে ছেড়ে দিতেছে প্রতিদিন, আমরা কাউকে কিছু করছি না। না বাদল ভাই, আপনারা তো কম জান না, মাননীয় প্রধানমন্ত্রী বলছেন গভীর রাতে কারা টক শো করে, সিদেল চুররা। আমি বলছি যে আরেকজনের উদাহরণ আনছেন, সেটার দায় দায়িত্ব আমি নেব না, যিনি কমেন্ট করেছেন তাকে তাই সেটার দায়িত্ব নিতে বলবেন। আমি যেটা বলছি, বাংলাদেশের পত্রিকা দেখাবো কোনোদিন এই লিবার্টি কখনো ছিল কিনা, ল্যাংটা করে ফেলছে প্রত্যেক দিন, আমরা তো কাউকে কিছু করিনি। সুতরাং খালেদ সাহেবকে যে মাইরা ভত্তা করে ফেলবো, ভত্তা আমরা কাউকে করি নাই। সেটা নিয়ে সংসদে আমি প্রতিবাদ করেছিলাম। প্রশ্নটা হলো, আপনি অন ডিউটি পুলিশকে যদি মারেন সে আপনাকে চুমা খাবে, এই গ্যারান্টি কিন্তু আপনি দিতে পারবেন? পুলিশ মারবে তো মারতে পারে না, কিন্তু আপনি যদি মারেন অন ডিউটি পুলিশকে, যদি আপনি ব্রিটেনে মারেন, আপনি প্রত্যাশা করেন না যে তারা চুপ করে থাকে না। সে তাকে একজন যদি মারেও তাকে গ্রেফতার করে তাকে নিয়ে যাবে, চুমু খাবে না? আমি সেটা বলছি যে গ্রেফতার করে নিয়ে যাবে কিনা, আজকে আপনাদের এই ফুটেজ দেখতেছিলাম গ্রিসে পিটানটা কিভাবে পিটাইতেছে, ব্যাকরণ সহকারে পিটাইতেছে। সো প্রশ্নটা, আই ডোন্ট সাপোর্ট ইট, আমি একজন সংসদ সদস্যের গায়ে হাত দেওয়াটা সাপোর্ট করি না, কিন্তু প্রশ্নটা হলো একজন সংসদ সদস্যকেও তার সংসদ সদস্যের মতো আচরণ করতে হবে। আর উত্তরটা যদি শাহজাহান খান দিত তাহলে কি দিত জানেন? উত্তরটা শাহজাহান খান দিলে দিত মতিয়া চৌধুরীর রাস্তার মধ্যে যখন টানতে টানতে নিয়ে গেছেন চুল ধরিয়া, তখন কোথায় ছিল এই সমস্ত বক্তব্য? সো এই জন্য আমি কুতর্কে যেতে চাই না। কোয়েশ্চেন ইজ একজন সংসদ সদস্য মার খাচ্ছে, দিস ইজ ডিসগ্রেসফুল। থ্যাংক ইউ। আই ডোন্ট অ্যাকসেপ্ট। বাদল ভাই, আপনি আমি দেখছি আপনি মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন এন্ড ট্যুরিজম, ট্যুরিজমের কি করেছেন গত 4 বছরে? সেটাতে এক কথায় যদি বলেন তাহলে আমরা ট্যুরিজম সেক্টরে খুব বিরাট কিছু করি নাই, কিছু ল পাস হয়েছে, লগুলো ফেসিলিটেট করছে, যার কারণে সমস্ত বাংলাদেশের ট্যুরিজম সেক্টরে, প্রাইভেট সেক্টরে একটা বিশাল পরিবর্তন হয়েছে। বিশাল পরিবর্তন একটা ছোট এক্সাম্পল দিয়ে বলে যাই, শুধু কক্সবাজার শহরে 5টা 5 তারকা হোটেল সহ 200টা হোটেল আছে, উই ক্যান সেল 1,12,000 ব্যাড পার নাইট। সো এরকম বহু উদাহরণ দিতে পারব। আমি কিছুদিন আগে ইজিপ্টে গিয়েছিলাম এবং সেখানে সামুয়েল শেখ নামে একটি জায়গা রয়েছে, শারমাল শেখ, সেখানে আমি দেখলাম যে তারা আপনার তাদের মিলিটারির কাছে দায়িত্ব দিয়ে দিয়েছে, মানে ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য, এবং সেটা খুব সুন্দরভাবে তারা মানে কাজ করছে। আপনাদের কি এমন কোনো পরিকল্পনা আছে যে এটি বাংলাদেশে? আমাদের মহাপরিকল্পনা মিলিটারি থেকে যত পারি বেরিয়ে আসতে, যত পারি দূরে আসতে, এবং মিলিটারিকে আমরা বলেছি এটা আপনাদের দায়িত্ব, আপনাদের দায়িত্বটা এটা পালন করেন ভালো মতো, বিজনেস করা তারপর হোটেল করা এগুলো আপনাদের দায়িত্ব না, পারেন না তো আপনারা? আমি আবারও বলছি যে প্রাইভেট সেক্টরে, যেমন সিলেটে নাজিমগড়, এটা তো সরকার করেনি, নাজিমগড়ের মতো অন্তত 50টা রিসর্ট গড়ে উঠেছে বাংলাদেশে আপ টু দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, সেই পরিবর্তনটা সাধিত হয়েছে, বাট আরও প্রচুর পরিবর্তন দরকার। আমি একটি কথা বলে উঠে যাই যে মানে আমি যেখানেই যাই, উনি তো মন্ত্রী, হি হ্যাজ গট এক্সিকিউটিভ পাওয়ার, বাট এমপি হিসাবে আমার কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই, আমি কথা বলতে পারি, বকতে পারি, ধমকাতে পারি, দ্যাট মাই। সো বিমানের একজন মন্ত্রী আছেন, কিন্তু আমি যেখানেই যাচ্ছি অগণিত প্রশ্ন বিমান নিয়ে, শুধু বলে যাচ্ছি যে এই ঢাকা লন্ডন রুট, এই রুটে আমরা পৃথিবীর লেটেস্ট বিমান 777-300ER দিয়েছিলাম, এবং এগুলো নিয়ে আবার আমরা হস করেছি, দ্যাট ইজ এ রং ডিসিশন, ঠিক ডিসিশন না। আমরা পারমানেন্টলি এই 300ER 777 ঢাকা লন্ডন রুটে পুট করব, এবং আগামী ডিসেম্বর জানুয়ারিতে যখনই এটা নতুনভাবে শুরু হবে তখন উইথ লট অফ ফ্যানফেয়ার এই ট্যুরিজমের ব্যাপারটিকে নিয়ে আমরা প্রবাসী জনগণের কাছে উপস্থিত হব। সেই দিন পর্যন্ত অপেক্ষা করে যদি আমাকে বাদল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বৈজ্ঞানিক সমাজতন্ত্র, আপনার কাছে শেষ প্রশ্ন, বৈজ্ঞানিক সমাজতন্ত্র অবস্থা কি?
কিছু আনসাইন্টিফিক লোকরা কি বৈজ্ঞানিক সমাজ মানে সাইন্টিফিক কমিউনিজমের দিকে গিয়েছিল? আমি আমি একটা কথা বলি, বৈজ্ঞানিক সমাজতন্ত্র ধরেন আপনি ঠাট্টা ছলে প্রশ্ন করছেন, পৃথিবীতে যারা এখনো বিশ্বাস করে তারা বিশ্বের পাঁচটা মহাদেশেই লড়াই করছে, সমাজতন্ত্র ইজ নট এ ড্যাড ইস্যু। আমি টাটা চলে না টাটা চলে প্রশ্ন করছি না, আপনাকে করছি আমি সিরিয়াস প্রশ্ন। আপনি সিরিয়াস প্রশ্ন হলে সিরিয়াস প্রশ্নের উত্তর হলো রাইট এট দ্য মোমেন্ট আমি আমার দলের অবস্থান বলি এবং আশা করি এটাই শেষ প্রশ্ন। রাইট এট দ্য মোমেন্ট আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন করা এই মুহূর্তের প্রধান কর্তব্য। মুক্তিযুদ্ধের চেতনায় যদি দেশকে ফিরিয়ে নিতে না পারেন এদেশের অগ্রগতি হবে না। যতক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি হিসেবে আওয়ামী লীগের পাশাপাশি আপনি জাসদকে দেখবেন। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি বসুন আমি এটা খুলি। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে এবং বাদল ভাইয়ে যাবেন আর একটি টেলিভিশনের টক শোতে এবং তারা অপেক্ষা করছেন এবং তারা মাইন্ডও করছেন, আমাকে কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছে। আমরা যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, বিজ্ঞাপন বিরতির পর আমরা বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে আমরা